আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দ্বীনের পথের দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, ফজরের সালাতের 10টি ফজিলত, এগুলো জানার পর কারো আর ফরজ সালাতে গাফিলতি অলসতা আসবে না ইনশাআল্লাহ। এক নম্বরে হচ্ছে ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী, কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের জন্য ফরজ সালাত আদায় কষ্টকর। দুই নম্বরে হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায়, অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির দায়িত্ব নেন। তিন নম্বরে হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসাবে সাক্ষী দিবে। চার নম্বরে হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরজ সালাত জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলা তার আমলে দাঁড়িয়ে সারা রাত নফল নামাজ আদায়ের সব দিয়ে দেন, সুবহানাল্লাহ। পাঁচ নম্বর হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দ্বারা। পাঁচ নম্বরে হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন। ছয় নম্বরে হচ্ছে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন, অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহকে পরিমাণ। ছয় নম্বরে হচ্ছে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত দান করবেন, অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের। ছয় নম্বরে হচ্ছে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন, অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতো দেখবে। সাত নম্বরে হচ্ছে যে নিয়মিত ফজরের সালাত আদায় করবে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। আট নম্বরে হচ্ছে ফজরের সালাত আদায়কারী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া লাভ করবেন। নয় নম্বরে হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নত সালাত দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। দশ নম্বরে হচ্ছে ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে প্রফুল্ল হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহর আমাদের উপরুক্ত সব নিয়ামতের বাগিদার করুন, আমিন।